হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে আজকের আমার এই ভিডিওতে স্বাগতম। নর্মালি প্ল্যান ছিল কি যে হচ্ছে স্থিতিবিদের উপর অনেকগুলো ভিডিও বানাবো, বাট মাঝখানে আসলে একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওইভাবে কন্টিনিউ করতে পারিনি। তো মোটামুটি এখন থেকে আবার শুরু করব। আমার ইচ্ছা আছে আসলে স্থিতিবিদ্যার উপর একটু বেশি ভিডিও তৈরি করার, কারণ মেনলি তোমাদের এটার উপর অনেক ভয়। আর আসলে অনেক দিনই মোটামুটি কন্টিনিউ ভিডিও করি না, প্রায় এক সপ্তাহের মতো আমি হচ্ছে কোনো ভিডিওই আপলোড করি নাই। তো সেক্ষেত্রে আশা করি, আমি আর বলতেছি না যে এখন থেকে কন্টিনিউ করব, ডেলি একটা আপলোড দেবো, বাট চেষ্টা করবো আমাদের যতটুকু পসিবল। নেক্সট 2 উইক আমার ভার্সিটি অফ মিডের কারণে প্লাস ঈদের কারণে, তো আমি চেষ্টা করবো আমার দ্বারা যতটুকু বেশি পসিবল ভিডিও আপলোড করা, ততটুকু তোমার জন্য ভিডিও আপলোড করতে পারি। জাস্ট দেখি, দেখা যাক কী হয়। তাহলে চলো আমরা হচ্ছে অন্য সব কথা বাদ দিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করে দিই। আমরা মেনলি আজকে 4টা ম্যাথ করবো স্থিতিবিদ্যার উপর। আজকেরগুলো ইজি ম্যাথ, তেমন কোনো কঠিন ম্যাথ নিয়ে কাজ করতেছি না, আস্তে আস্তে কঠিন ম্যাথের দিকে হয়তো ডিল করবো। আর তোমাদের কাছে একটা কোশ্চেন, যে জাস্ট তোমরা কি চাও যে হচ্ছে স্থিতিবিদ্যার যে কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আছে যেগুলা বুয়েটে আসছে ওইগুলোর সলভ কি চাও তোমরা, এটা জাস্ট আমি একটু কমেন্টে জানাও। কারণ আমি মনে করি না যে খুব বেশি দরকার, বাট তোমাদের অনেকের হয়তো এরকম ইচ্ছা থাকতে পারে যে সলভ জানা থাকলে ভালো। সো ওইরকম কেউ থাকলে একটু বলতে পারো, যদি আমি এনাফ রেসপন্স পাই সেক্ষেত্রে হয়তো আমি ওগুলো আলাদা করে সবগুলো হয়তো একটা ভিডিওতে একটা একটা করে করে সলভ করে দিব, বাট ওইরকমভাবে খুব বেশি দরকার বলে আমি মনে করি না। আচ্ছা, তাহলে আমরা আমাদের কথা না বাড়ি শুরু করে দিই। এই হলো আমাদের প্রথম ম্যাথটা, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, দেখা যাইতেছে। হ্যাঁ, এই হলো আমাদের প্রথম ম্যাথ, যেখানে আচ্ছা এই ম্যাথের আগে আমি একটু থিওরিটা বলে রাখি, তারপর আমি ম্যাথের দিকে যাই। শুরুতেই ম্যাথ করতে গেলে অসুবিধা। তাহলে মনে করো হচ্ছে এই একটা দণ্ড, এই একটা দণ্ডের মনে করো তুমি এখানে একটা খুঁটি দিছো, এখানে একটা খুঁটি দিছো, ঠিক আছে। আচ্ছা মনে করো এটা পি আর এটা কিউ, যেখানে পি হলো গ্রেটার দেন কিউ। এখন নর্মালি পি আর কিউ যদি ইকুয়াল হতো তাদের লব্ধ দুটো কই কাজ করতো, ঠিক তার মধ্যবিন্দুতে। কিন্তু যেহেতু বলতেছি যে পি ইজ গ্রেটার দেন কিউ, তাই লব্ধিবিন্দুটা একটু কি পি এর দিকে সরে আসবে, যে যার বলের মান বড় তার দিকে লব্ধিটা একটু সরে আসবে। সেক্ষেত্রে আমি যদি নাম দেই এ বি আর সি, তাহলে আমরা কি লিখতে পারি আমাদের 8.3 আমরা যেটা শিখছি যে পি ইনটু এ বি, অ্যাকচুয়ালি কি তুমি যে বলটা নিয়ে কাজ করতেছ সেই বলটার প্রয়োগ বিন্দু থেকে লব্ধি যে বিন্দুতে ক্রিয়া হয় সেই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বি সি। তাহলে সেম কথা, কিউ তার প্রয়োগ বিন্দু সি আর লব্ধি হচ্ছে বি, তাহলে ইন্টু বি সি। তো আমরা এই ফর্মুলা দিয়ে আমাদের হচ্ছে সব কাজ করতে পারি। ইভেন কোনো কোনো কাজ আমরা যোজন বিয়োজন করা লাগে, যেমন কিছুটা এরকম যে পি বাই কিউ ইজিকলটা আমরা কী লিখতে পারি, যেমন পি এর সাথে আছে এখানে এ বি আর এখানে আছে বি সি। তো মনে করো আমি উপরে যোজন করলাম শুধুমাত্র, তাহলে পি প্লাস কিউ বাই কিউ দেন ইজ ইকুয়াল টু বি সি প্লাস এ বি বাই হচ্ছে এ বি। এখন খেয়াল করো বি সি প্লাস এ বি, বি সি হচ্ছে এখান থেকে এতটুকু আর এ বি হচ্ছে এখান থেকে এতটুকু, তার মানে আমি টোটালি কী পেয়ে যাইতেছি, এ সি পেয়ে যাইতেছি। তাহলে উপরে আমরা কিল দিয়ে রিপ্লেস করে দিতে পারি এ সি, যেটা হচ্ছে আমার সম্পূর্ণ দণ্ডের ভর, আর এই পি প্লাস কিউর জায়গায় আমি রিপ্লেস করে দিতে পারি কী দিয়ে, অ্যাকচুয়ালি আর দিয়ে। এখন এইসব আসলে যেহেতু আমরা প্রমাণটাই কিছু করতেছি না, হোপফুলি আমরা লাগবে না, ইভেন আমাদের কমপক্ষে আজকের ম্যাথে লাগবে না। আমি একটা যখন কালেক্ট করতেছিলাম একটা ম্যাথ, একটা ম্যাথে পাইছিলাম, সো ওইটাতে কাজে লাগাবো কি লাগাবো না এখন আমি সেটা বলতেছি না, যখন ম্যাথটা সলিউশন দিব তখনই আমি এটা নিয়ে কাজ করবো, আপাতত এটা নিয়ে আমি আর কেন কোনো কাজ করিনি। সো চলে যাই আমাদের প্রথম ম্যাথটাতে। খেয়াল করো এখানে বলা হয়েছে যে 8 মানের একটা চার, হ্যাঁ এটা বেটার, 8 মানের 8 একক 6 একক মানের দুটি সমমুখী সমান্তরাল বল 21 একক দৈর্ঘ্যের একটি অনর বস্তুর উপর ক্রিয়ারত, বল অবস্থান বিনিময় করলে লব্ধির ক্রিয়াবিন্দু যে দূরত্ব সরে যাবে তা বের করো। খেয়াল করো আমি হচ্ছে ক্যালকুলেটার একটা এটা নিয়ে একটু কথা বলি, এটা নিয়ে আমি প্রত্যেক ভিডিওতে ক্লিয়ার করি জিনিসটা। তোমরা প্রত্যেকবার বলো যে ইএক্স নিয়ে কাজ করতে এটার সলিউশনটা, মানে এটার প্রবলেমটা কী, আমি এটাও বলছি যে আমার কাছে ইএক্স এর কোনো অ্যাপ নেই। সো আমরা কিন্তু এখানে যে সকল ম্যাথ করতেছি এগুলো কিন্তু নর্মাল ক্যালকুলেটার দিয়েও করা যায়, আর আমাদের কোনো আজকের ভিডিওটা এমন না যে ক্যালকুলেটার হ্যাক্স, মানে যেগুলো মোটামুটি দুই ধরনের ইএক্স বলো ইএস বলো এগুলো সব ক্যালকুলেটার করা যায়, ওইগুলোর টাইপের ম্যাথই করতেছি। ইনকেস এমন যদি কোনো ম্যাথ থাকে আমার কাছে যে আলাদা করে ইএক্সে করলে বেটার রেজাল্ট পাবা, ওইটা আমি অবশ্যই ইএক্সে দেখাবো। সো এরকম চিন্তা করিও না। আচ্ছা আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি, যে
মনে করো এটা হচ্ছে 8 একক আর এটা হচ্ছে 6 একক তাহলে 8 একক ও 6 একক আগের মতো সিনারিও 8 এর মান বলো তাহলে লব্ধি টা কোন দিকে কাজ করবে কিছুটা 8 এর দিকে কাজ করবে সো লব্ধি কত হবে 8 যোগ 6 14 হবে যদিও লাগবে না দেখবা ম্যাথটা করার জন্য তো আমি নাম দিলাম এ বি আর সি খেয়াল করো এখানে যে পুরোটা দৈর্ঘ্য হচ্ছে 21 তার মানে এখান থেকে এটা হচ্ছে 21 তাহলে আমি ধরলাম মনে করো এটা হচ্ছে শুধুমাত্র x তাহলে এটা হবে 21 - x এখন আমাদের সূত্র কি বলে 8 ইনটু ab ab ইজ इक्वल টু 6 ইনটু bc তো আমাদের কি বের করা লাগবে যে লব্ধি কতটুকু সরে যাবে তো আমার টার্গেট হবে কি ফার্স্ট এখান থেকে x টা বের করব পরবর্তীতে 8 এর জায়গায় 6 আর 6 এর জায়গায় 8 দিয়ে আবারো x বের করব তাদের মধ্যবর্তী ডিফারেন্স কত সেটা বের করব ম্যাচ শেষ যেমনটা বললাম এটা দ্রুত করে ফেলি তাহলে 8 এখানে ab এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে x 6 bc এর ভ্যালু কত 21 - x তাহলে আমরা x এর ভ্যালুটা বের করে ফেলি হোপফুলি এটা আমরা একসাথেই বের করে ফেলতে পারব আমি নট শিওর আমি আমার জন ex টা দিয়ে করছিলাম ওটা দিয়ে একবারে বের করতে পারছি তাও এখানে একবার ট্রাই করে দেখি দেন 6 ইনটু 21 মাইনাস হচ্ছে এই যে x তাহলে শিফট ক্যালক ইজ ইকুয়াল আর ওটার জন্য দিলে এরকম ex এর জন্য এরকম ক্রস হয়ে যেত শিফট ক্যালকটা এদিকে থাকে দেন হচ্ছে ইকুয়াল তাহলে x এর ভ্যালু আসে 9 ঠিক আছে আচ্ছা এখন বলদয় অবস্থান পরিবর্তন করব নতুন করে ক্যালকুলেটর কিছু লেখা লাগবে না জাস্ট এখানে 8 এর জায়গায় 6 আর এদিকে সরি 6 এর জায়গায় 8 আর এদিকে 8 এর জায়গায় আমরা 6 বসায় দিব তাহলে কত আসে শিফট ক্যালক ইজ ইকুয়াল দিলে অ্যানসার আসে 12 তাহলে পরবর্তীতে ধরলাম x প্রাইম ওটা আসে 12 তাহলে আগে ছিল a থেকে 9 মিটার দূরে এখন হয়ে গেছে a থেকে 12 মিটার দূরে নতুন লব্ধিটা তার মানে মধ্যবর্তী সে কতটুকু সরে গেল 3 মিটার সরে গেল তাহলে সঠিক উত্তর হচ্ছে 3 একক মোটামুটি ইজি একটা ম্যাথ খুব বেশি জায়গাও লাগে না থিওরিটিক্যালি করতে গিয়ে তেমন আহামরি ক্যালকুলেটর হ্যাকসও না এটা একদম নর্মালি জাস্ট এই সকল ছোটোখাটো জিনিস যদি তোমরা একটু ক্যালকুলেটারে ইউজ করতে পারো দেখবে তোদের অনেক সময় সেভ হইতেছে ঠিক আছে আচ্ছা পরের ম্যাথটা যাই খুব ইজি একটা ম্যাথ আজকে ভিডিওটাই আসলে অনেক ইজি কারণ ওই রকমভাবে আসলে প্রেশার নিতে পারতেছি না যে হচ্ছে একটা কঠিন ভিডিও বানাবো সো আমি চেষ্টা করবো আস্তে আস্তে একটু বেশি কঠিন দিকে চলে যাওয়াতে যাতে কারণ সহজগুলো মোটামুটি তোমরা অনেকেই পারো আচ্ছা দেখা যাও যে তিনটি বল দেওয়া আছে একটা হচ্ছে পি একটা হচ্ছে রুট থ্রি পি একটা পি সাম্যবস্থায় থাকলে বলছে প্রথম দুটি বলের মধ্যবর্তী কোণ কত সো এটার জন্য আমি যে ফর্মুলাটা ইউজ করবো ওইখানে একটু বুঝাই মনে করো আমরা একটা সূত্র জানি যেখানে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার দেন প্লাস টু পি কিউ কস আলফা আমরা এই সূত্রটাকে ইউজ করবো কীভাবে শুধু আলফাটাকে বের করে বা ধরতে পারো শুধু কজ আলফাটাকে বের করে আমি হচ্ছে একদম কজ আলফার জন্য লিখি সূত্রটা তাহলে কজ আলফার জন্য কী হইতো সূত্রটা যে আর স্কোয়ার এখানেই আছে দেন পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর নিচে হচ্ছে টু পি কিউ সূত্রটা কিছুটা এরকম দাঁড়াইতো সো আমাদের যদি কোথাও মধ্যবিন্দু সরি মধ্যবর্তী কোণ বের করতে বলে আমরা এই সূত্র ইউজ করবো খেয়াল করো এটা কিন্তু ত্রিভুজ ওই যে কসের যে ত্রিভুজ সূত্র ছিল ওইটা না ওইটাতে ছিল যে কস সি যদি নিতাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টু এ বি এটা কিন্তু এটা থেকে উল্টা এটা দিয়েও দেখলাম আমি ম্যাথ করে যে মিলে যায় বাট আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখানে ওই সূত্রটা ইউজ করতেছি না হ্যাঁ এটা ঠিক যে উপরে যে সূত্রটা এই সূত্রেরই একটা রূপ বাট অ্যাকচুয়ালি তো আমরা ওটা ইউজ করতেছি না ঠিক আছে একটু খেয়াল রাখবা ম্যাথে আহামরি চেঞ্জ আসবে না সেমই থাকবে যা হচ্ছে এক্সপ্রেশনটা ভুল থাকবে সো তোমাকে তো সঠিকটাই লিখতে হবে সো আমরা এই সূত্রটা অনুযায়ী আগাবো তাহলে এখানে আর ধরবো কাকে পি ধরবো কাকে কিউ ধরবো কাকে এটা হচ্ছে কোশ্চেন এটা আমরা ছবিতে যাই ঠিক আছে আচ্ছা না এখানে বুঝি তো ছবিতে যাওয়া লাগবে না এখানে বুঝে দেন অঙ্কে চলে যাব মনে করো এ বরাবর পি বল কাজ করে এ বরাবর কিউ এ বরাবর আর তোমাকে মনে করো এ দুটার মধ্যবর্তী কোণ বের করতে বলছে ঠিক আছে বুঝেই গেছে অলরেডি যেহেতু এখানে ইনভলভমেন্ট কার কার আছে পি আর কিউর তার মানে সূত্র এটার জন্য এটা যদি ইনকেস কথার কথা বলতো তাহলে এই কোণটা বের করো আমি একটু মুছে দিই তাহলে বুঝতে ক্লিয়ার হবে এমন একটা ম্যাথ ধরলাম মানে এমন একটা কোণ ধরলাম যেটা চল্লিশ সূত্র লেখাই আছে মনে করো তোমাকে এইটা বের করতে বললো জাস্ট মাথায় রাখবা কার কার ইনভলভমেন্ট আছে কিউ আছে আর আছে তাহলে নিচে আগে দিয়ে টু ইন্টু কিউ ইন্টু আর বসা দিবা যে দুইটা লাস্টে আছে ওখানে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বসায় দিবা আর বাকি থাকে পি পি স্কোয়ারকে আগে বসায় দিবা ম্যাথ শেষ মোটামুটি দেখবা এই ম্যাথ করলে সব ম্যাথে মিলতেছে সো একটা করি যেভাবে বলছি ওইভাবে যেভাবে বললাম ওইভাবে একটা ম্যাথ করার ট্রাই করি খেয়াল করো আচ্ছা এটা না এটা আগেরটা
এখানে বলা হয়েছে যে একটা পি, একটা রুট থ্রি পি, একটা পি সমাবস্থায় থাকলে প্রথম দুটি বলের মধ্যবর্তী কোণ বের করো। সো প্রথম কোশ্চেন আসছে, এখানে পি আছে, সো পিকটাকে অ্যাভয়েড করার জন্য আমি বলতে পারি যে পি এর মান ধরে নেওয়া হচ্ছে ওয়ান। তাহলে বলগুলো চেঞ্জ একটা হবে ওয়ান, একটা হচ্ছে রুট থ্রি, একটা হচ্ছে আবার ওয়ান। এটা পি থাকলে এই কাজটা করতেই পারো, বা কিউ থাকলে, পি থাকলে, দুইটাই আছে, পি কিউর একটা মান ধরে নাও, যেটা হচ্ছে যেটা দিয়ে তুমি এক্সচেঞ্জ করে দিবা। এটা নিয়ে লাস্ট একটা ম্যাথও আছে, খেয়াল করিও। এখন মনে করো একটা ত্রিভুজ চিন্তা করো, যে এটা ত্রিভুজ, এটা হচ্ছে ওয়ান, এটা রুট থ্রি, এটা হচ্ছে ওয়ান। তোমাকে বলছে প্রথম দুইটি বল, তার মানে ওয়ান আর এই দুইটার মধ্যবর্তী কোণ বের করতে বলছে, ঠিক আছে? তো আমরা এখন এই দুইটার মধ্যবর্তী কোণ বের করবো। কী বলছিলাম একটু আগে, যে যাদের ইনভলভমেন্ট থাকবে, আচ্ছা এটা একটু ঠিক করে লিখি, কজ আলফা, যাদের ইনভলভমেন্ট থাকবে তাদেরকে আগে লিখে ফেলি টু ইন্টু ওয়ান ইন্টু রুট থ্রি, আর যাদের ইনভলভমেন্ট থাকবে না ওয়ান সেটাকে আগে লিখে দিলাম স্কোয়ার, দেন ওয়ান স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখি করি কত আসে, তাহলে একসাথে করবো, আচ্ছা একসাথে একসাথে করে ফেলি, দেখি কোনো ভেজাল হয় কি না, নাহলে পরে দরকার আলাদা ভেঙে করবো। তাহলে কস বারবার ইনভার্স নিতেছে না কেন, শিফট দিয়ে দেন কস আইবার নিছে, হ্যাঁ ওয়ান স্কোয়ার, যদিও এটা বুঝতেছি যে ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার হচ্ছে, তাও করবো ক্যালকুলেটার আমরা। তারপর রুট থ্রি স্কোয়ার করলে থ্রি আসে, দেন টু ইন্টু ওয়ান ইন্টু রুট থ্রি, কেন যে ওয়ান দিলাম এটাও বুঝলাম না, দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা 150, চ ম্যাথ মিলে গেছে, ঠিক আছে? খুব ইজি ম্যাথটা, বেশি চিন্তা করা লাগবে না যে কার মাঝখানে কী বের করবো, জাস্ট যে দুটোর মাঝখানে বের করতে বলবো ওইটাকে প্রায়োরিটি দিয়ে সূত্রটা বানিয়ে ফেলবো। সেম একটা ম্যাথ পরেরটা চ্যাপ্টারের জন্য রাখছি, মানে পরের কোশ্চেনটার জন্য রাখছি। মজার কথা, এটাই স্থিতিবিদ্যার ম্যাথে না, এটাকে আমি গতিবিদ্যা থেকে কালেক্ট করছি। যখন আমি আছে স্লাইড উল্টো মানে বইটা দেখতেছিলাম নেটে, দেখলাম যে এই ম্যাথটা দিয়ে পড়েছে, তো আমি ভাবলাম এই ম্যাথটা তো আসলে আমাদের স্থিতিবিদ্যার ম্যাথ, বা টপিকটি স্থিতিবিদ্যায় কোনোভাবে লাগছে, যেটা সেখানে বেগ বলে দেওয়াতে তার ম্যাথ চেঞ্জ হয়ে যাবে না। সো দেখি এই ম্যাথটা একটু করার চেষ্টা করি, সবচেয়ে ইজিলি যেভাবে বলছি যেটা আমি রাখছি ইচ্ছা করে, যে প্র্যাকটিসের জন্য, যে একটা ম্যাথ করে যদি ইনকেস কনফিউজ মনে হয় আরেকটা ম্যাথ দিয়ে যাতে করে ক্লিয়ার করতে পারি। সো মনে করো এদিকে থ্রি, এদিকে সেভেন, এদিকে হচ্ছে এইট। তো আমাকে বলছে বৃহত্তর ও ক্ষুদ্রতম বেগ দুটি, তাহলে বৃহত্তম বেগ হচ্ছে এইট, ক্ষুদ্রতম বেগ হচ্ছে থ্রি, তাহলে আমার এই কোনটা লাগবে। যেমন আগে প্ল্যান করছিলাম ওইভাবে করে ফেলি হুবহু, তাহলে কী হবে, তোমরাও করে ফেলো, আমার করে ফেলো তোমরা। তাহলে যার প্রায়োরিটি আগে, তাহলে টু ইন্টু থ্রি ইন্টু এইট, এদিকে থ্রি স্কোয়ার, এদিকে এইট স্কোয়ার, আর সেভেন স্কোয়ার আগে বসা দিলাম। তাহলে দেখি করে ফেলি, চেঞ্জ করে দিব, এদিকে চেঞ্জ করে দিই। তাহলে প্রথমে উপরে নিচে হবে টু ইন্টু থ্রি ইন্টু এইট, আর উপরে হবে টু সেভেন স্কোয়ার, সেভেন স্কোয়ার মাইনাস হচ্ছে থ্রি স্কোয়ার, মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস এইট স্কোয়ার, আচ্ছা 120, এটাও মিলে গেছে খুব ইজিলি, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা আমাদের লাস্ট ম্যাথে চলে যাই। এটাও খুব ইজি একটা ম্যাথ, খুব বেশি বড় না, হামরি কিছুই নেই জিনিসটা, জাস্ট এটা রাখছি পি এর জিনিসটা নিয়ে একটু কাজ করার জন্য, খেয়াল করো তো। আর এখানে আরেকটা জিনিস আছে, ওইটাও আমি একটু দেখাবো, আমি জানি না আসলে এই ক্যালকুলেটর দেখাতে পারবো কিনা। আমি ইএক্স এর জন্য আগে দিয়ে বলে দিবো যে কোথায় প্রবলেমটা হইতেছে, বা এই প্রবলেমটা থেকে সলভ কি সলিউশন কী হতে পারে। এখন মনে করো যে তোমার কাছে আবারও থ্রি পি আর টু পি বলে দেওয়া হয়েছে। এখন তোমাকে তো আগে বললাম যে পি থাকলে আমরা পি নিয়ে কাজ করার জন্য টাফ, সেক্ষেত্রে আমরা কী করবো, পিটাকে কোন যে কোনটা ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিবো। সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট ভ্যালু হচ্ছে ওয়ান, কারণ কি আমাকে আলাদা করে চিন্তা করা লাগতেছে না। তাহলে একটা ভ্যালু হচ্ছে থ্রি, একটা ভ্যালু হচ্ছে টু হয়ে গেছে। তাহলে লব্ধি কী হবে, আর স্কোয়ার হবে থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার টু ইন্টু থ্রি ইন্টু টু কজ আলফা। এখন বলা হয়েছে যে যদি যদি প্রথম বলকে দ্বিগুণ করা হয় তবে লব্ধিও দ্বিগুণ হবে, তার মানে প্রথম বল হচ্ছে তিন, তাকে দ্বিগুণ করা মানে ছয়, তাহলে সিক্স স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস টু ইন্টু সিক্স ইন্টু টু কজ আলফা। এটা করাতে কী চেঞ্জ আসলো, আমার লব্ধিও দ্বিগুণ হয়ে গেল, তাহলে আর হয়ে যাবে টু আর, তাহলে হয়ে যাবে এখানে ফোর আর স্কোয়ার। একটু খেয়াল রাখিও, টু আর স্কোয়ার না ফোর আর স্কোয়ার। তার বল দ্বারা মধ্যন্তে কোণ বের করতে বলছে, তেমন কিছু ম্যাথই না। এই যে আর এর ম্যানটা পাইলাম, জাস্ট কী করবো, এটাকে আমরা কোথায় বসা দেবো, এটাকে আমরা কোথায় বসা দেবো, জাস্ট এখানে বসা দেবো, ম্যাচ শেষ। তো এটা যখন আমি ইএক্সে করতে গেছিলাম, আমি যখন সব বসাইলাম একদম, আমি দেখাই এখানে কীভাবে বসাইছি, তোমরা একটু করে দেখিও। ফোর দেন আমি এখানেও করে দেখি যে ওই জিনিসটা হয় কি না, থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার দেন হচ্ছে থ্রি টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু কজ আলফা, কজ আলফা, আলফার মধ্যে দুইটা ব্র্যাকেট হবে, ওই আগের ব্র্যাকেটটা ক্লোজ করলাম। দেন পরটা হচ্ছে সিক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু স্কোয়ার প্লাস হচ্ছে
2 into 6 into 2 into cos alpha cos alpha ঠিক আছে তাহলে shift cal is equal দিলে সিনট্যাক্স এর মানে আমার চোখে তো ভুল হইছে এখন এটা তো খুঁজে এদিকে 3 এর জায়গায় প্লাস হবে হোপফুলি এটাই আশা করি হ্যাঁ এই যে 480 আমি যখন ওখানে করছি অপশন আসলো 600 ঠিক আছে তো এরকম একটা সমস্যা হইতেছে তো এই সমস্যা থেকে বাঁচার জন্য কি করবা সমস্যাটা হইতেছে এটা অনেক জায়গায় পাবা এরকম যখন cos নিয়ে কাজ করতেছো তো এই cos আলফার জায়গাতে যদি এরকম সমস্যা হয় cos আলফার জায়গাতে x বসায় দিবা ঠিক আছে তো আগে cos আলফার একটা ভ্যালু বের করবা দেন হচ্ছে আলফাটা বের করবা ডাইরেক্ট cos আলফার থেকে যদি x এর ভ্যালু বের করতে চাও আমি দেখছি অনেক জায়গায় ভেজাল হয় এটা es হোক বা ex হোক ঠিক আছে তো মনে করো আমি হচ্ছে যে এখানে এটা কেটে দিলাম ঠিক আছে সব ব্র্যাকেটে তো আবার ভেজাল করব না হোপফুলি পড়ব না ওইটা আশা করে চলতে থাকি এখানে একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই ঠিক আছে এখানে হচ্ছে এটা ক্লোজ করে দিলাম দেখি সিনট্যাক্স এর আসে কিনা কোন তারপর ঠিক করব দেখি শিফট ক্যালক আসার কথা সিনট্যাক্স এর আচ্ছা চলে আসছে ঠিকমতো आंसर চলে আসছে তাহলে cos আলফার ভ্যালু কত হবে -0.5 এখন তো বুঝেই গেছো এটা তো আমরা সবচেয়ে পপুলার রাশি এটা আমরা জানি cos ইনভার্স आंसर কত 120 দেখো খুব ইজিলি কিন্তু आंसरটা মিলে গেছে জাস্ট ভুল হয় কোথায় ভুল হয় না মানে উত্তরটাই ভুল আসছে এখানে কার জন্য এটা ভুলও না ব্যাখ্যা তো আছে আমি ব্যাখ্যাতে যাইতেছি না তো ডিপলি বাট তোমার যেটা লাগবে ওই आंसरটা পাইতেছো না এখন তোমার 480 পেয়ে তো কোনো লাভ নাই যে যদি আমার অপশন এটা না থাকে ঠিক আছে সো জাস্ট যদি কোথাও এরকম উদ্ভট মান পাও আমি যখন ex এ করছি দুইবার আমার आंसरটা 600 সো 600 তো অপশন নাই সেই ক্ষেত্রে দেখলাম যে ভুলটা কথা তো দেখলাম cos আলফা দিয়ে ভেজাল করতেছে তো সেই ক্ষেত্রে আমি কি দিয়ে রিপ্লেস করেছি x দিয়ে x এর ভ্যালুটা বের করেছি দেন ওখানে ইনভার্স করে আলফার মানটা বের করতেছি তো খুব ইজিলি দেখবা ম্যাথটা মিলে যাবে এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা নেক্সট ক্লাসে হচ্ছে স্থিতিবিদ্যাতেই থাকব দেখি আমি কালকেই শুট করার চেষ্টা করব স্থিতিবিদ্যার আরেকটা ভিডিও অলরেডি হচ্ছে কোন কোন ম্যাথ করব এটা আমি শর্ট আলাদা করে রাখছি সো জাস্ট হচ্ছে যে ভিডিও করার টাইমটাই লাগবে আমার কাছে সেই ক্ষেত্রে আমি দ্রুত ভিডিও করার চেষ্টা করব দ্রুত আপলোড করার চেষ্টা করব তো আমি আজকে শুট করতেছি মনে করো এখন রাত 2:55 বাজতেছে আজকে 30 তারিখ হয়ে গেছে মানে 30 তারিখ তো আমি হচ্ছে চেষ্টা করব সকাল মধ্যেই জিনিসটাকে আপলোড দেওয়ার কারণ আমি এত এডিট এডিট করি না যে এরকমটা আছে যেমন মাসেনে কাশি আওয়াজও দেখবা কালকে তোমরা শুনতে পাইতেছো ঠিক আছে তো সেই পর্যন্ত সবাই ভালো করে পড়ো বেস্ট অফ লাক সবাইকে আর হচ্ছে কোনো সমস্যা হলে আমার আইডি লিঙ্ক তো দেওয়াই থাকবে আর এর পাশাপাশি হচ্ছে আমার একটা গ্রুপ আছে যেটার কথা অলরেডি জানো আশা করি তোমরা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তো বাট মজার একটা কথা শেয়ার করি যে ওইখানে আমি কিন্তু খুব বেশি সলিউশন দিতে হয় নাই আমাকে আমি যখন আজকে অনেকদিন পর গ্রুপে ঢুকছি দেখি যে অন্যরাই হইতেছে যে সলভ দিতেছে এটা অনেক ভালো লাগে আসলে দেখতে যে অন্যরাও হচ্ছে সব কিছু জানে আর আরেকটা কথা বলে রাখতে চাই যে আমার নাম অনেকে হচ্ছে বিদ্যাবন্ধু ভাইয়া ডাকে আমার একটা নাম আছে নামটা হচ্ছে যে যদিও আমি মনে করো যে এটাতে কোনো রাগ করি না একটু অনলাইনে যখন কেউ আমাকে পার্থ বলে রাখে উল্টা যেমন আজকে একটা কমেন্টে দেখছি যে বলছে পার্থ ভাইয়ের ভিডিও দেখতে পারো বাট আমি মনে করছিলাম কেউ ওখানে বলবে যে বিদ্যাবন্ধু ভাইয়ের ভিডিওতে দেখলে শিখতে পারবো এরকম একটা লাইন দেখছিলাম আর কি মানে দেখলে হয়তো আমি খুশি হইতাম বেশি তো আমার নাম হচ্ছে হচ্ছে পার্থপ্রতিম দাস রায় আমি হচ্ছে বুয়েটে পড়তেছি 17 ব্যাচ আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং তো সেই ক্ষেত্রে জাস্ট এই আইডিয়াটা জানাই রাখলাম যে তোমার কোমার নামটা জানো আর বিদ্যাবন্ধু ভাইয়া ডাকলে আমি আরও বেশি খুশি হব জাস্ট আজেরা কিছু কথা বললাম তো আশা করি তোমরা ভালো করে পড়ালেখা করবা আর কোনো সমস্যা হলে আমাকে জানাইতে পারো আমি অলওয়েজ চেষ্টা করবো যে তোমাদের হেল্প করা থ্যাংক ইউ সবাইকে